আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আজ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সবার কাছেই মনে হয় এটা জরুরি, সবার বাচ্চাদের জন্য, যাদের বাচ্চা আছে বাড়িতে সবার জন্যই জরুরি। মায়েরা প্রায়শই প্রশ্ন করে থাকেন, আমার বাচ্চার বুদ্ধি বাড়ানোর জন্য আমি কি কি করতে পারি। দেখুন, আমি যখন কোনো বাচ্চার সাথে রুগী দেখা হয় তখন সেই রুগীটার সাথে কথা বলার চেষ্টা করি, বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করি। আগে ওদেরকে আপনি বলে সম্বোধন করলে বা তুমি বলে সম্বোধন করলে অনেক খুশি হয়। আবারও বলছি, তুই বলে কখনো সম্বোধন করতে যাবেন না কেউ কাউকে, ওরা কিন্তু একটুতে রেগে যাবে। সুতরাং আপনি বলে আমি আগেই জিজ্ঞেস করি, আপনার নাম কি, কি খেয়েছেন, আপনি কি করেন। অনেক সময় মায়েরা উত্তর দিতে থাকে, আমি বলি বাবা রে এটা তো কোনো পরীক্ষা না, এটা পরীক্ষা না যে আপনি বলে দিচ্ছেন আর বলার পরে বলে দিচ্ছে এতে আমি খুশি হব না, ওর মুখ থেকে বের হয় কি না, এটা করার উদ্দেশ্য কি। আরও প্রশ্ন করি, আপনার খেলনা আছে, খেলেন, আমার সাথে খেলা করবেন, আমাকে একটা বল দিবেন। অনেকগুলা প্রশ্ন একসাথে আস্তে 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 করি, তারপরে মূল সমস্যা যাই, তারপরে চিকিৎসার ব্যাপারে কথা বলি। তো এটা বলার উপায় হলে ওর আইকিউ কতটুকু আছে আমাকে টেস্ট করতে হবে, এবং আইকিউটা বাড়ানোর উপায় হলো তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে গল্প করতে হবে, সুন্দর সুন্দর কথা জানাতে হবে, বলতে হবে। এবং বাচ্চাদের দেখবেন আগ্রহ অনেক অনেক বেশি, বাচ্চাদের নিয়ে ঘুরবেন, বাচ্চারা অনেক সময় বলবে ওইটা কি এইটা কি, ওদের জানার আগ্রহ অনেক বেশি। এবং আপনি যদি ওদেরকে সাপ্রেস করে দেন, চুপ করো বাবা এত কথা বলতে হয় না, খারাপ কথা, এই কথা কখনো যেন বাচ্চাকে বলা না হয়। বাচ্চা বারবার প্রশ্ন করবে এইটা কি, ওইটা কি, ওই গাছটা কি, ওই পাখিটার নাম কি, অনেক প্রশ্ন করে। এই বাচ্চাদের কিন্তু অনেক সময় অনেক বাবা মা আছে চুপ করো এত কথা বলতে হয় না, এটাতে কিন্তু অনেক বড় ক্ষতি হবে, বাচ্চার ডেভেলপমেন্টটা স্থবির হয়ে যাবে, ডাউনওয়ার্ড রিগ্রেশন হবে। কখনো এই কাজটা করবেন না। বাচ্চা যেটা জানতে চায় বাচ্চাকে জানাবেন, বাচ্চাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এখনকার মা বাবারা দুইজনই চাকরি করেন, করেন কি, বাচ্চাকে এক ডিভাইস দিয়ে চলে যাওয়া হয়, সাথে কাজের বুয়া থাকে, ডিভাইস বলতে হয় মোবাইল অথবা কি টেলিভিশনটা অন করে দিয়ে দেয়, কার্টুন চলছে, বাচ্চা ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখছে, বাচ্চা মোবাইলে খেলছে। কিন্তু এই মোবাইলের গেম আর এই কার্টুনের মধ্যে বুদ্ধিমত্তা বাড়ানোর এমন কিছু নাই, এটার কোনো কমিউনিকেশন নাই, কারোর সাথে কথা বলা নাই। বাবু আলটিমেটলি এটা দেখতে দেখতে একসময় কথাটাই ছেড়ে দেবে, বাবু কথা বলতে চাবে না। সুতরাং এটাতে দেখা যাচ্ছে আরও ক্ষতি করলেন। সুতরাং এই দুটা জিনিস থেকে বাবুকে দূরে রাখার চেষ্টা করবেন। বাবুকে নিয়ে ঘুমাচ্ছেন, বাবুকে একটা সুন্দর গল্পের বই পড়ে শোনান, সুন্দর সুন্দর গল্পের বই পড়ে শোনান, বাবু কথা বলবে আপনার সাথে, বাবু এই গল্পটা কি হলো, তারপর কি হলো আম্মু, তারপর কি হলো দাদু ভাই, কথা বলবে। কিন্তু এটা তো আইকিউ বাড়ানোর পদ্ধতি। সুতরাং বাচ্চার সাথে কথা সুন্দর করে বলবেন। এটা গেল একদিক। আরেকটা হলো খাবার। খাবার বলতেই আমি বলবো, যে সমস্ত বাবুরা মায়ের দুধ প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়েছে আর কিছু খায়নি, এক ফোঁটা পানিও খায়নি, ছয় মাস বয়স থেকে তাকে উইনিং ডায়েট দেওয়া হয়েছে এবং দুই থেকে আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছে, সে সমস্ত বাবুদের দেখা যাবে অন্যান্য বাবুদের তুলনায় আইকিউ অনেক বেশি। সুতরাং এটা মনে রাখবেন দর্শক শ্রোতা, এটা মনে রাখবেন, বুকের দুধ আইকিউ বাড়ানোর সব থেকে উত্তম পন্থা বুকের দুধ, এটা মনে রাখবেন। বাচ্চাদের যদি কম্পেয়ার করা হয় বুকের দুধ খাওয়ানো এক গ্রুপ আর বুকের দুধ না খাওয়ানো এক গ্রুপ, অবশ্যই তাদের দেখবেন আইকিউটা তুলনামূলকভাবে যারা খায়নি তাদের কম। এরপরে উইনিং ডায়েটে কী দেবেন এটা মনে রাখবেন। প্রোটিন, প্রোটিনটা অবশ্যই অবশ্যই থাকবেন, স্বেচ্ছা তো থাকবে, আর এদিকে মায়ের বুকের দুধ থেকে তো পাচ্ছেই বাবুরা প্রোটিন। বলতে ডিম, মাছ, মাংস, ভেজিটেবলের মধ্যে কিছু কিছু, যেমন সিমের বিচিতে আছে, কাঁঠালের বিচিতে আছে, এগুলাতে কিন্তু প্রোটিন আছে, অনেক প্রোটিন আছে। এই সুতরাং প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। বুকের দুধের পাশাপাশি আমরা চাই না কখনো গরুর দুধ দিতে, গরুর দুধ বয়স বাড়লে এক বছর দুই বছর পর আমরা দুধ দিতে পারি। তো দর্শক আজ এ পর্যন্তই। সুতরাং আমরা এই জায়গা থেকে কী শিখলাম একটু মেসেজ নিয়ে যাই, দুইটা জিনিস। একটা হলো বাচ্চাদের সাথে বিহেভ, আপনি কি করতে যাচ্ছেন, বাচ্চা গেলে কী করবেন, খেলাধুলা করেন, বাচ্চা গেলে গেম খেলেন, বাচ্চা গেলে গেম খেলে হার জিত খেলেন, বাচ্চা দেখবেন জিতার জন্যে প্রবল আগ্রহ, প্রবল আগ্রহ, এটা কিন্তু আইকিউ বাড়ছে তার।
সুতরাং এটা করতে পারেন। আর কি বাচ্চাদের সুন্দর সুন্দর গল্প শোনাবেন, বাচ্চাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করবেন আর সাথে খাবার। আজ এ পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।